জেন নাকি রে ভাই, গাড়ি এলো কোথা দিয়ে? কেউ গাড়ি আসতে দেখলেন? আমি ওই দিক দিয়ে দেখছি যে গাড়ি আসছে কখন, গাড়ি আসছে কখন। আল্লাহর ওলি তো চোখে দেখতে পাচ্ছে, মাশাআল্লাহ। তো শোনেন, এক গ্লাস পানি আপনার হাতে দেবো, বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? সবাই বলি হাজি সাহেব, আপনি কে হজ করেছে, মা উমরা করেছে কি, আছে কেউ? হাত তুলে দেখান তো, উমরা করেছে না? বাবজি, আপনার বাড়িতে জমজমের পানি আছে? ওদের দেন তো, এরা বসে খাবে বলেছে, খাবেন তো? কেন খাবেন না? কেন দাঁড়িয়ে খেতে হবে, বসে খেলে হয় না? ও আল্লাহ রাসূলের হাতে যখন জমজম। আচ্ছা, উযু করি আমরা, উযুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায়, ওই পানিটা কিভাবে খাওয়া সুন্নাত? কিয়াম করে খাওয়া সুন্নাত, তাই তো? তো এটা তাজিমে কিয়াম নয়। জমজমের ক্ষেত্রে নবীজি কি তাজিমে কিয়াম করেননি? বলেন না, সুবহানাল্লাহ। তো সেখানে কি ইসমাইল নবী হাজির ছিলেন? তো কোরআনের মধ্যে তাজিমে কিয়ামের কথা আছে, হাদিসের মধ্যে তাজিমে কিয়ামের কথা নেই। আমি গোলাম হয়ে যাব, এটা সাধারণ মানুষও জানে যে আছে। তো অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো, আমার ব্যাপার সেখানে নয়। কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না, কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই। বুঝতে পারছেন তো? অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয়, থানবী সাহেবের তাবলীগ পত্রিকা দেখে নেবে, পেয়ে যাবে বিস্তারিত যদি জানতে হয়। শুধু তাই নয় যে তামাম আলামে আপনার ইসলামিয়ার মধ্যে বলবো না, তামাম দেববন্দের যে দেববন্দি আলেম, বহু আলেমদের সাইয়েদ আহমদ পালনপুরি থেকে নিয়ে তাদের যে তাখরিজ নেওয়া আছে এবং ঐক্যের যে ঐক্যবদ্ধ ফতোয়া যে তারা দিয়েছে, ওর কপিটাও আমার কাছে একবার দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের এতেকাদ গুলো কি, আমাদের আকিদা গুলো কি তুমি পড়তে পারবে না? আমি খুব ভালোভাবে জানি, আল মুহান্নাদ বলে একটা কিতাব আছে, যারা আলেম আলামারা জানেন, যার পুরো নাম হচ্ছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ। আপনারা মুহান্নাদ খুলে দেখে নেবেন, ফুরফুরের আকিদা গুলো দেখে নেবেন, আর আপনাদের দেববন্দীদের আকিদা দেখে নেবেন। যদি মনে করেন যে আমাদের কাজকাম গুলো ভুল হচ্ছে, তো দেখবেন আল মুহান্নাদের মধ্যে আমাদের যে এতেকাদ আকিদা, আল মুহান্নাদের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা ভুল সাব্যস্ত হয়ে যাবে। আসল পড়াশোনা করে না। চাক আমার ভাইরা, এখন আমার ছোট ভাই এসছে একটু, হ্যাঁ একটু দস্তরবন্দি আপনি দেবেন, আপনি দেন। আচ্ছা, এখন দস্তরবন্দি হবে। আমার ছোট ভাই এসছেন, জনাব হযরত পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব, উনি আছেন আব্দুল কইরি। ছাত্রদের নাম কি একটু বলেন, হাজুরডাঙ্গার হাফেজ মেহেদি হাসান সাহেব, আব্বার নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল। আমাকে দেন এগুলো, এক একটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, শেখ মশিউর রহমান হাফেজ, হিফজ সার্টিফিকেট, ইজ দ্য সার্টিফিকেট দ্যাট কে মশিউর রহমান, আব্বার নাম হচ্ছে আব্দুল সাহিদ, মাশাআল্লাহ। আপনি? আচ্ছা, আরেকজন চলে আসুন, আলী আজগার গোলদার, আনিসুল গোলদার সাহেবের ছেলে, আপনিও চলে আসুন, ঠিক আছে? মেহেদি হাসান, ঠিক আছে, আব্বার নাম হচ্ছে ইসরাইল মন্ডল, মাশাআল্লাহ, চলে আসুন। আব্দুল হান্নান সাহেবের ছেলে শাহরুল শাহনুর আলী সাহেব, আপনিও চলে আসুন। রায়হান মন্ডল সাহেব, আব্বার নাম হচ্ছে, আব্বার নাম হচ্ছে আপনার, আমাকে জরুরি ওনাকে বলতে থাকো, বলতে থাকো ভাই।
কেউ উঠবেন না, কেউ উঠবেন না। হ্যালো, সরি ভাই, যে রাঁধে সেই চুল বাঁধে, একটা কথা আছে না, সব কিছু আমাদের করতে হয় বুঝলেন। ভাবছিলাম এক চিল্লাই চলে যাবো, সব ছেড়ে দিয়েছি আর হলো করে। রায়হান মন্ডল সাহেব এক এক করে আছেন, আমি এবং আমার ছোট ভাই, জানের ভাই, কলিজার ভাই, প্যারা ভাই, তকবীর দেন, নারে তকবীর, সবাই মিলে জোরে সুরে নারে তকবীর, হাফে সাহেব গন, হাফে সাহেব গন, নারে তকবীর, নারে তকবীর। বসুন 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 বসুন। জনাব হযরত পীর জনাব মাওলানা ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, আমুলিয়া নাজমুস সাদাত সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, আপনার নাম হাফেজ আলী আজগার সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, নারে তকবীর। মোহাম্মদ মসিউর রহমান, নারাই তকবীর, নারাই তকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারাই তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, নারাই তকবীর। মোহাম্মদ মেহেদি হাসান, হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান, নারাই তকবীর, নারাই তকবীর, আওলাদে মুজাদ্দেদে জামান, ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, নারাই তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তকবীর। মোহাম্মদ সাবিরুল ইসলাম, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারাই তকবীর। মোহাম্মদ শাহানুর আলম, নিচুতলা সুবর্ণপুরে বাড়ি, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তকবীর। তকবীর দেন, নারে তকবীর, দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন, ইয়া নবী,
সালাম তালাল বদরু ও আলাইনা মিনিসানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদালিল্লাহ আহেদাইয়া নবী পড়েন জোরে পড়ে এই চেয়ারগুলো পিছিয়ে দাও চেয়ারগুলো পিছিয়ে দাও ইয়া নবী মদিনা হোতে সবকে ছোই পারেন দেখিতে মদিলাশ কবরে রাখি আপো অনকোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব বখত কা চমকে সিতারা হাজিয়ों का हो ইশারা দেখ কর রওজা পুকারা ফির কহি আদি তোমারা নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আপা আবদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রোজা মাদি ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ বাবাজি মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল এগারোটায় রাত কটায় রাস্তা খুব জাম বলে ভাই আসতে দেরি করেছে একটুখানি দেরি হয়ে গেছে এখন রাত্রি প্রায় পৌনে এগারোটা বাজে
রাত বেশি হবে না, একদম জাস্ট 11:30টার মধ্যে মাহফিল কত বলেন শেষ হবে, 11:30টার মধ্যে মাহফিল শেষ হবে। তাবারক কি প্যাকেট না বসিয়ে খিচুড়ি করেছে বলা তাহিরি তাহিরি কোথাও আছে না পেয়েছে কেউ তাহিরি করছে, আরে ঈসা হাকি বেরোয়নি কিছু মাশাআল্লাহ। যারা ওই পিছন দিকে দাঁড়িয়ে আছেন তাদের হলো বল ঠান্ডায় ঠেলে গুজরে ভেতর ঢুকে বলবেন এখানে ঠেলাঠেলি করা জায়েজ আছে, কথা বোঝা যাচ্ছে? কাবা শরীফে তওয়াব করতে গেলে মানুষ ঠেলাঠেলি করে না করে না, কথা বলেন না কেন? এবং হাজ্জে আসর পাথরের চুমা দিতে গেল, অতএব রাস্তায় ওই পিছন দিকে যারা আছেন ঠান্ডা লাগবে এসে ভেতরে বসে যান। ইয়া রাব্বে সব থাক না আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ করুন জশ হবে না দোয়া করতে হবে হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা পরে সবাই পরে কি সমস্যা রে বাবা আমার দিনদার ইমানদার ভাইরা নেক কার আল্লাহওয়ালা জোয়ান যুবক খাস করে আমার গ্রামের ছেলেরা যুবকেরা বিশেষ করে আমার বাপেরা আমার চাহাজান গণেরা সন্ধ্যা থেকে মাহফিল হচ্ছে আমারই আগে আমারই বড় ভাই জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ আমার মেহরাব ভাই যেন আলোচনা করলেন, শুনেছেন আপনারা? কথা বলেন না কেন ভাই? গুনাগার এসেছি, দু দশ মিনিট পনেরো মিনিট সংক্ষেপে কিছু আলোচনা করবে বিদায় নেব। আমি মোবাইলগুলো অফ করতে বলেছি তোমাদের সবাইকে, বুঝতে পারলেন কেন অফ করতে বলেছি? গেছি বলেছি না জলসা হবে না আজকে, দোয়া করতেও বলেছি তো, হ্যাঁ বন্ধ করতে হবে, সব বন্ধ করতে, একদম কোনো রেকর্ডিং মানে কিচ্ছু করবে না, অডিও করবে না, জলসা করলে করলো ঠিক আছে, কি একটু আলোচনা অন্য হবে, বুঝতে পারছেন তো ভাই? না বুঝতে পারেন কি আলোচনা, বুঝতে পারছেন?